সুন্দরবনের নদীমাতৃক এলাকা। এই এলাকায় ইয়াসের পূর্বাভাস পেয়ে মানুষ ভীত সন্ত্রস্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল ঝোড়ো হাওয়ার সাথে উত্তাল নদীর ছবি। ভাবনা মুখের পক্ষ থেকে আমি তরুণ কুমার সর্দার সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু শুনে নেব কুলতলি ব্লকের মইপিট বৈকুণ্ডপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অম্বিকানগর হরিপ্রিয়া হাই স্কুলে যে সাইক্লোন সেন্টার করা হয়েছে, সরকারের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত মইপিট কোস্টাল তৎসঙ্গে এলাকার মানুষদের মধ্যে একটা দুর্যোগ কমিটি তৈরি করা হয়েছে। বারবার সুন্দরবনের বুকে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, এই বিপর্যয়ে এই সমস্ত মানুষগুলো দুর্যোগ কমিটি তৈরি করে এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। তাদের ভাবনার কথা আমরা একটু শুনে নেব। সবাইকে ভাবনা মুখের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আমি তরুণ কুমার সরদার, আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা এই সুন্দরবনের মানুষ, এখানে যে প্রাকৃতিক বিপর্যয় হয় সেই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নেন? আমরা অত্যন্ত সুন্দরবন এলাকার মানুষ, আমফান, আয়লা, বুলবুল ও এই জস যে নামক দুর্যোগের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানকার মানুষ নদীবহুল এলাকার, এখানে প্রচন্ড খারাপ অবস্থা, পরিবহন ব্যবস্থা খুবই খারাপ, যোগাযোগ ব্যবস্থা খুবই সংকীর্ণ। আমরা অত্যন্ত নদীর কাছেই আমরা বাস করি। এই যে অম্বিকানগর স্কুল দেখতে পাচ্ছেন, এখানে প্রতিনিয়ত আমরা এখানে জীবন বাঁচানোর তাগিদে আসি এবং আমরা যারা কমিটি আছি তাদেরকে যথাযথ চেষ্টা করি কিছু সুরাহা করার জন্য। কিন্তু আমরা দেখছি যে আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য খুব যথাযথ সময়ে পাচ্ছি না। অতএব আপনাদের কাছে আবেদন সরকার পক্ষ থেকে যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় আমাদের যাতে ত্রাণ সামগ্রী, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা যাতে আমরা সরাসরি জানতে সাহায্য পাই বা আমাদের সহযোগিতা করেন, আমরা মানুষজন, গ্রামের মানুষ যারা ভালোভাবে বাঁচতে পারি তার আবেদন দেখে। তৎসঙ্গে আমাদের এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ভুবনেশ্বরী হসপিটাল, সেটা এমন বেহাল পরিস্থিতি হয়ে আছে সেখানে কোনো রুগী অথবা কোনো ডাক্তার থাকে না। আমরা যাতে এই হসপিটালটা যাতে আপনাদের সহযোগিতায় স্বাস্থ্যকেন্দ্র ভালোভাবে সুরাহা করতে পারেন বা আমাদের সহযোগিতা পাই, খুব সত্বর এই ব্যবস্থাটা করলে আমরা আরও সুযোগ সুবিধা পাব। অথচ ওষুধ ডাক্তার যাতে থাকে, আমাদের জীবনের বাঁচার তাগিদে আমাদের অনেক দূরে যেতে হয়, আমরা যাতে এইখানে থেকেই সেবা শুশ্রূষা করাতে পারি বা আমরা করি সহযোগিতা পাই, তার জন্যে আবেদন আপনাদের কাছে রাখছি। আপনাদের কাছে আর একটা কথা জানতে চাই, আপনাদের এই সুন্দরবন বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, সেই ক্ষেত্রে সবসময় আপনারা সরকারের মুখাপেক্ষী হয়েই আছেন, আপনাদের মধ্যে কি এরকম কোনো ভাবনা আছে যে আপনারা নিজেরা কিছু করতে চান, সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবেন না? আমরা সরকারের মুখোমুখি হতে চাই বা মুখাপেক্ষী থাকতে চাই, তবুও আমাদের ব্যক্তিগত আমরা যে দুর্যোগ কমিটি আছে আমাদের আশা আছে কিন্তু অর্থ নেই, তবুও আমরা একটা ফান্ড তৈরি করব, করছি খুব সীমিত, যাতে প্রথমে স্টেজে আমরা মানুষজনকে শুকনো খাবার কিংবা ওষুধ ন্যূনতমভাবে দিতে পারি, মানুষজনকে বাঁচাতে পারি, সেই রকম আমাদের একটা চেষ্টা চরিত্র চলছে। যদি সরকার যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা খুব উপকৃত হই, যদি কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সরকারের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পুরুষ নয়, মহিলারাও সমানতালে এই দুর্যোগ কমিটিতে রয়েছেন, তারাও আছেন, আপনারা তাদের কথা শুনলেন। ভাবনা মুখের পক্ষ থেকে সুন্দরবন থেকে রিপোর্টিং তরুণ কুমার সরদার। অম্বিকানগর হরিপ্রিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে করা হয়েছে মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাইক্লোন সেন্টার। এলাকার গ্রামবাসীরা সেখানে এসে আশ্রয় নিয়েছে, তাদের জন্য সকালে রয়েছে টিফিন, মুড়ি, চানাচুর, বাতাসা, ছোলা এবং দুপুরে ও রাত্রে ভাতের ব্যবস্থা রয়েছে।
এইভাবে চলছে মইপিট গ্রাম পঞ্চায়েত, মইপিট কোস্টাল এবং কুলতলি ব্লকের সহযোগিতায় শরণার্থীদের খাবার দাবার দেওয়ার ব্যবস্থা এবং নিরাপদে রাখার ব্যবস্থা। সুন্দরবন থেকে রিপোর্টিং ভাবনা মুখের পক্ষ থেকে তরুণ কুমার সর্দার। নমস্কার দিদা, কি খেতে দেওয়া হয়েছে আপনাদের? আচ্ছা, এতে আপনারা খুশি? আচ্ছা, নিরাপদে আছেন মনে করছেন? শুনলেন, কি খেতে দিয়েছে আপনাদের জোরে? মুড়ি। আচ্ছা ঠাকুমা, সকালে কি খেতে দিয়েছে? কি খাচ্ছেন এখন? আর কেমন লাগছে এখানে এসে? এই সাইক্লোন সেন্টারে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, যাদের ঘর বাড়ি পোক্ত নয়, এখানে যারা বসে আছে দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ, তারা এখান থেকে সকালের টিফিন দিচ্ছে। দুপুরে রাত্রিরে রান্নাবান্না করার জন্য সেই সমস্ত সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরবন থেকে রিপোর্টিং তরুণ কুমার সরদার। ভাবনা মুখের পক্ষ থেকে আমরা চলে এসেছি প্রত্যন্ত সুন্দরবনে। সুন্দরবনের জীবন তরুণ কুমার সর্দার। অতীত স্মৃতি পড়লে মনে প্রাণ টাকাবে ভয়ে সবার, আমফানেরই দগদগে ঘা মেটেনি তো এখন আবার। শুনছি নাকি আসবে ইয়াস বিধ্বংসী রূপ নিয়ে, তার তাণ্ডবেতে সুন্দরবনে হানবে সে যে আঘাত আবার। আয়লা এসে ভাসিয়েছিল সুন্দরবনের ঘর বাড়ি সব, প্রাণ বাঁচানোর আরতি নিয়ে উঠেছিল এইখানে রব। বুলবুল আর আমফানেতে গাছগাছালি ছিল যত, হেনে আঘাত সুন্দরবনে ঘর বাড়ি সব ভাঙল কত। ইয়েসারি খবর পেয়ে দুশ্চিন্তায় এখন সবাই, এবার বুঝি মরতে হবে, আর তো করো রক্ষা যে নাই। নিরাপদে থাকার জন্যে খুঁজছে তারা আশ্রয়স্থল, নদীর দুকুল ছাপিয়ে এবার লোকালয়ে ঢুকবে তো জল। ইয়েসারি তাণ্ডবে আজ পশু পাখির ঘরের যত, ভেসে গিয়ে নোনা জলে জানি না আর মরবে কত। বছর বছর এভাবেতে সুন্দরবনের মানুষেরা সব জীবনখানি কাটায় তাদের, একেবারে হয়ে নীরব।